আজকে তারা সবাই ফিরছে, এটাই আমাদের কাছে বড় আনন্দের কথা। কেমন লাগছে? সেটা তো স্বাভাবিক, ঘরের লোক ঘরে ফিরছে, বাড়ির মানুষ বাড়িতে ফিরছে, এটা তো সব থেকে আনন্দের বিষয়। এতদিন আমরা এত কষ্টের মধ্যে ছিলাম, বাড়ির মানুষ ছিল না। দীর্ঘ প্রতীক্ষার অবসান, দুই বছরেরও বেশি সময় পার, অবশেষে বাড়ি ফিরলেন প্রিয় নেতা। উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূলের নেতা কর্মীরা। 2022 সালের 11 অগস্ট বোলপুরে নিচুপট্টের বাড়ি থেকে গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পরে আর্থিক তছরূপ মামলায় তাকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেপ্তারের পর সোজা নিয়ে যাওয়া হয়েছিল দিল্লিতে। দুবছর আগের এক পুজোর আগেই গ্রেপ্তার করা হয়েছিল কেষ্টকে। ফের পুজোর মুখেই জামিন অনুব্রতর। সোমবার রাতের দিকে তিহার থেকে ছাড়া পান রাজ্য রাজনীতির কেষ্ট মণ্ডল। গায়ে হলুদ কালো রঙের টি-শার্ট, চুলে কলপ, বেশ খানিকটা ওজনও ঝরিয়েছেন। তিহার জেলে 3 নম্বর গেট থেকে বেরোতেই সামনে পেলেন মেয়ে সুকন্যাকে। জুতো হাতে বাবার জন্য অপেক্ষা করছিলেন সুকন্যা। জেলের জুতো ছেড়ে মেয়ের দেওয়া জুতোতে পা গলিয়ে সোজা গিয়ে বসেন গাড়িতে। অনুব্রত চোখে মুখে প্রশান্তির ছাপ ছিল স্পষ্ট। মধ্যরাতের বিমানেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। মঙ্গলবার সকাল 5:15 এয়ারপোর্টে 3A ও 3B গেট দিয়ে মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে হুইল চেয়ারে বের হন অনুব্রত মণ্ডল। সংবাদ মাধ্যমের কোনো প্রশ্নের উত্তর দিলেন না তিনি। ভোর 5:30 কলকাতা থেকে বোলপুরের উদ্দেশ্যে রওনা। সকাল 7:00 বাড়ি পৌঁছয় সেই চেনা পরিচিত শক্তিগড়ে। অনুব্রতর ব্রেকফাস্ট ডেস্টিনেশন, তবে অনুব্রতর গাড়ি থামল না শক্তিগড়ে। অনুব্রতর জেল মুক্তিতে আবেগে আপ্লুত পূর্ব বর্ধমানের আউশগ্রাম। ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় অনুব্রতকে। উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা। এই পদ দিয়েই ফিরবেন তাদের প্রিয় দাদা, তাই একবার চোখের দেখা দেখতে বলগোড়া মোড়ে দলীয় পতাকা হাতে রাস্তার দুপাশে ভিড় জমায় তৃণমূল কর্মী সমর্থকরা। উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সকাল 7:30 পূর্ব বর্ধমানের গুসকরায় গাড়ি এসে পৌঁছতেই মুহুর মুহু ওঠে স্লোগান। গাড়ির গতি একটু কমতেই জানালা দিয়ে হাত জোর করে ধন্যবাদ জানানোর পাশাপাশি হাত মেলাতেও দেখা যায় বীরভূমের তথাকথিত বাঘ কেষ্ট মণ্ডলকে। তাদের প্রিয় নেতার হাতে পুষ্পস্তবক তুলে দিলেন অনুগামীরা। অনেকদিন পর অনুগামীদের দেখে ও তাদের ভালোবাসায় আবেগে আপ্লুত অনুব্রত মণ্ডল ধরে রাখতে পারলেন না চোখের জল। ভেদিয়াতেও সেই একই ছবি, হাতে ফুল নিয়ে রাস্তার দুপাশে অপেক্ষা করছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। অনুব্রতর গাড়ি এসে পৌঁছতেই চলল পুষ্পবৃষ্টি। অনুব্রতর গাড়ি বোলপুরের নিচুপট্টিতে পৌঁছয় সকাল 8:30। প্রিয় নেতাকে দেখতে উপচে পড়ে দলীয় সমর্থকদের ভিড়। সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। ভিড় ঠেলে কোনো মতে বাবাকে নিয়ে গিয়ে অফিসে বসালেন মেয়ে সুকন্যা। এদিন তৃণমূলের নেতা কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বুকে অনুব্রত মণ্ডলের পোস্টার নিয়ে বাড়ির সামনে অপেক্ষা করতে থাকেন অনুগামীরা। পোস্টারে লেখা, কেষ্টদা তোমার সঙ্গে আছে। উৎসব শুরুর আগেই উৎসবের মেজাজ বোলপুরের নিচুপট্টিতে। রাজেশ খান, অমরনাথ দত্ত, বিক্রান্ত রায় ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।